গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো সকাল সকাল বাজার হয়ে গেছে আর বিছানাপত্রও গুছিয়ে নিয়েছি। ওখানে চা রেখেছি আর আয়ুষের খাবার রেখেছি। চাটা খেয়ে আয়ুষকে খাবার টাবার খাইয়ে দেবো। দেখো আয়ুষ সকালবেলা কুরকুরি নিয়ে বসেছে, বলছে পাপা আমাকে কুরকুরি কিনে দাও। চাটা খাওয়া কমপ্লিট, এখন আইসকে খাইয়ে তারপর রান্না করতে যাব। আর গরমে দেখো কি অবস্থা, ঘেমে জেমে অস্থির হয়ে গেছে, এত গরম পড়ছে। দেখো বাজার ছিল না, সামনে দিয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছিল মামাটা। আমি মামার কাছ থেকে টমেটো নিয়েছি আর পটল নিলাম, আর পেঁয়াজ ছিল না, আলু ছিল না, সবই নিয়েছি। এগুলো গুছিয়ে নেব আমি। পেঁয়াজটা অত ভালো ছিল না, তার জন্য আমি অল্প নিয়েছি। ওদিকে গ্যাসের উপর আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, গরম জল, তারপরে চালটা ধুয়ে দেব। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হবে আলু দিয়ে আর ডাটা দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা। পটলগুলো খুব কচি, বীজ নেই একটাও। পটল ভাজা দিয়ে কাসুন্দি দিয়ে খাবো, হেভি লাগবে। আর এদিকে মাছটা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মাছের জন্য আলু আর হচ্ছে ডাটা কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। পটলটা দেখো ফুলে একদম বাস্ট হয়ে গেছে, লাল লাল হয়ে গেলেই নামিয়ে ফেলবো পটলগুলো। আমার বর তো একটাও নেবে না পটল ভাজা, ওর নাকি মানে দুই চোখের কি আর বলবো, দুই চোখের বিষ, নেবেই না একটাও। যে প্রতিদিন থাকবে তোমার সঙ্গে মানে পটল, আমার খুব ভালো লাগে পটল ভাজা। মাছের জন্য আমি আলুটা ভেজে মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে দিয়ে দেবো ডাটা আর টমেটো, কারণ ডাটাটা আগে দিলে পরে নরম হয়ে যায়, নরম হয়ে গেলে না খুব মানে ভালো লাগে না। ডাটাগুলো খুব কচি আমাদের, মানে আমিই লাগিয়েছিলাম ডাটাগুলো, সেখান থেকে দুটো দিয়েছি আমি। দেখো ডাটা টমেটো দিয়ে 2 মিনিট নেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন।
কি গুঁড়ো দিলাম বলো তো? জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো মা করে রেখে গেছিল, নামানোর পরে এমন হবে। আর কাসুন্দির জন্য আমি গরম জল করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে, একটু ঠান্ডা হয়ে গেলেই কাসুন্দ দিয়ে গুলে নেব ভালো করে। আর একটু সর্ষের তেল দেব, এটা আমার মা গুঁড়ো করে এনেছে ঢেঁকিতে, মা দিয়ে গেছে, আয়েশার জন্মদিনে এসেছিল। আর রাতে দেখো কে যেন লাল শাক দিয়ে গেছে, ভাবলাম লাল শাকটা তো ভালোই লাগছে, তাহলে কালকে রান্না করা যাবে, তাই লাল শাকটা নিয়েছি। এখন বাজে রাত 8:30, ভাবলাম রান্না করতে হবে, তাই রান্না করতে চলে আসলাম আয়ুষকে দোকানে দিয়ে ওর পাপার কাছে। আর আয়ুষ খুব জ্বালাচ্ছিল, তাই ভাবলাম কি রান্না করব, একটা ডিম নিয়ে আসলাম, দুটো আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ভাবলাম ডিমের ঝুড়ি করে দিই। আর ডিমের ঝুড়ি দিয়ে রুটিটা খুব ভালো লাগে আমার জন্য, আর এক্সট্রা ভাত করলাম না, ভাবলাম দুটো রুটির ডিমের ঝুড়ি দিয়ে খেয়ে নেবো, আর দুটো রুটির দুধ দিয়ে খেয়ে নেবো, রুটিটা আমার তো প্রিয় না, এটা রুটিটা করতে পারি আমি ভালো। ওইদিকে রুটিটাও করছি, আর এদিকে ডিমের ঝুড়িটার জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, ডিমটা পরে দেবো। ভাবলাম রাতে রান্নাটা করে তারপরে গাঁটা ধুয়ে নেব, কারণ রুটি করতে আসলে প্রচুর খাটনি হয় আর প্রচুর ঘেমে যাই আর ভালো লাগে না।
দেখো আমার সবগুলো রুটি হয়ে গেছে। এখন ডিমের ঝুড়িটার জন্য ডিমটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর দেখো আমার ডিমের ঝুড়িটা পুরো রেডি, নামিয়ে ফেলবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। টাটা, বাই বাই।